मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के हमें जाजाली प्लेसटा मूलत बजबजर मध्य पड़े। पूजाली नदी पास सुंदर एक पार्क आर्कटार नाम खूब सम्भवतः नेताजी पार्क। कोविडर जो पार्क बंद थको बट वे रिवर साइड व्यूटा खूब ही सुंदर, जतटा पसिबल तुम्हें देखान चेषा करब। फ्रेंड्स, सकाल के बस जोरे बिस्टि हार कारण आज के रईडे बड़ोते एक लेट हो गल। फ्रेंड्स, बिस्टिटा पुरोपुर थेमे आलिपुर मध्य दिए गोगल रही है 22 किलोमीटर। रास्ता खूब एक मना है ना भलो आन 52 मिनट टाइम देखा 22 किलोमीटर रास्ता। सकाल के पचपाची बिस्टिर पर एक सुंदर एटमसफियर, हल्का हल्का रोड टा उठे तलातला ब्रिज नीचे सिगनल थे लेफ्ट साइड है। এখন মনে হচ্ছে ফ্রেন্ডস সকাল থেকে বৃষ্টিতে ভেজাটা সার্থক হয়েছে। সুন্দর একটা রোড সাথে সুন্দর একটা অ্যাটমসফিয়ার। তোমরা মোটো ব্লগটা এনজয় করতে লাগো, আমরা আরো বেশ কিছুটা রাস্তা পার করে তোমাদের সাথে আবার কথা বলছি। फ्रेंड्स, मेन रोड थेके राइट साइडे नेमे आमरा ए प्लेसटा पेलाम। लेफ्ट साइडे आमरा जे बड़ो बड़ो बिल्डिंगगुलो देखते पाच्छी खूब सम्भवत एटा कोनो पुरोनो कारखाना। एखानेर ए पुरोनो कारखानार एरियाटा बेश अनेकटाई। नदीर पाश दिये ए रास्ताटा धरे आर 1 किलोमीटर मतो गेलेई आमरा आजकेर गंतव्ये पौंछे जाब। फ्रेंड्स, तोमादेरके जे रिवार साइड रोडटार कथा बोलेछिलाम एटाई सेई रोडटा। একটু রিস্কি হলেও বেশ ইউনিক। কিন্তু একটু দূরে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে একটা বেশ বড় লঞ্চ কিন্তু নদীর ওই পাশটা দিয়ে পার হচ্ছে। এই রোডটা দিয়ে গেলে পার্কটার মেইন গেটটা সামনে পড়বে। দূরে দেখো কিছু গাড়ি দেখা যাচ্ছে, ওই পজিশনটাতেই পার্কটার মেইন গেটটা আছে। আমরা এলাম এই রোডটা দিয়ে ফ্রেন্ডস, কিন্তু খুবই ন্যারো একটা রোড। ভিউটা খুব সুন্দর ছিল নদীটা পাশ দিয়ে যাওয়ার কারণে, কিন্তু ফোর হুইলার এই রোড দিয়ে আনতে পারবে না তোমরা কেউ যদি আসতে চাও। বাইক নিয়ে আসাটাও প্রচণ্ড রিস্কি। আমরা যে রোডটা দিয়ে গেলাম ফ্রেন্ডস তোমাদেরকে একটু দেখাই। এই যে বলছিলাম না, প্রচণ্ড ন্যারো টাইপসের রোডটা আর রিস্কিও। পার্কটা আজকে বন্ধ থাকার কারণে পসিবল হলো না তোমাদেরকে দেখানো। কোভিড সিচুয়েশান চলে গেলে আমরা চেষ্টা করব যদি এখানটায় আরেকবার ভিজিট করা যায়। আমাদের এয়ারপোর্টের মধ্যে খুব একটা দূর যে হতো না, এখানটা চাইলে আসাই যায়।
চলো ফ্রেন্ডস, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাই। নেক্সট কখনো এটা যখন ভিজিট করব পসিবল হলে অবশ্যই তোমাদের জন্য একটা ব্লগ বানাবো। ফ্রেন্ডস, আমরা এইমাত্র নদীটার পাশ থেকে বেরিয়ে এলাম, এখন ব্যাক করছি। অলমোস্ট 3 hours মতো লাগবে এখান থেকে। এদিকে রোডগুলো দেখে মনে হচ্ছে সকাল থেকে এখানে কোনো বৃষ্টি হয়নি। আমরা বৃষ্টির জন্য অলমোস্ট 4 hours মতো লেট হয়ে গেলাম। এদিকটা পুরো খটখটে শুকনো। রাস্তাটা খুবই ভালো হলেও প্রচণ্ড পরিমাণে বাম্পার। ফ্রেন্ডস তোমরা দেখো, এই জাস্ট একটা, এই এগেইন একটা। ফ্রেন্ডস, আমরা অলরেডি সল্টলেকে পৌঁছে গেছি। আজকে সকালে ফার্স্টেই বৃষ্টিতে পুরো ভিজে যাওয়ার পরে জানি না সারাদিন ব্লগটা কেমন বানাতে পারলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও, একটা লাইক অবশ্যই করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু। ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ফ্রেন্ডস, নেক্সট ব্লগ খুব সুন্দর একটা প্লেসের সাথে আসছে, কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। টেক কেয়ার।